রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য সরবরাহ সক্ষমতা 50 লাখ মানুষ থেকে বৃদ্ধি করে 1 কোটিতে রূপান্তর করা হচ্ছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার নীলফামারীতে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। আমরা চেষ্টা করছি যাতে করে সাধারণ মানুষের কাছে টিসিবির মাধ্যমে এবং যেটা বলা হয়েছে খাদ্য OMS এর মাধ্যমে যেন নিত্য প্রয়োজনীয় এবং চাল ডাল তেল চিনি এগুলো যেন পৌঁছে দেয়, তার জন্য 1 কোটি মানুষের ব্যবস্থা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সাথে আমরা চেষ্টা করছি দেখতে, সেখানকার মার্কেট প্রাইসের উপর নির্ভর করে আমরা রিঅ্যাডজাস্ট করবো প্রাইস। আশা করি রমজানের সময় 1 কোটি পরিবার সহযোগিতা পাবে।